শাহু কেতু হয় ছাৰ আগে আগে মই বুধে দেউতা পিছে পিছে শনি ৰাহু কেতু খেদি আছে মানে খেদা খেদি কি হে চচোন পকা চুলি নে কি হে নহয় হে সাংঘাতিক বুদ্ধি আছে বুঝিছা ভাগ্য ভাল জাপানীয়ে গম পোৱা নাই নহলে কিডনেপ কৰি হলেও নিলেহেঁতেন হাতত সৰুকে আঙুঠি এটা আছে বেগত ভৰাই লৈছো এইটো বিক্ৰী কৰিলেহে যাব পাৰিম হাতত ভাড়া নাই নহয় শিৱসাগৰলৈ আপুনি যাবলৈ হলে টকা 500 হলে হৈ যায় সেইকাৰণে আপুনি সোণৰ আঙুঠিটো বিক্ৰী কৰিবনে মালতী তোক এটা কথা কওঁ ৰ কি এ খুৰী এইটো মাহত তই 1500 টাকাহে পাবি অ ন বুদক খুৰী মোক 2000 পুৰাকে দিব লাগিব মাজত তোমাৰ এটা ফুটা কৰিও নিয়া নাই 1500 দি আৰু 500 কে বাকী কৰে 500 টাকা তই পুৰাকে নাপ এ মোৰ মতে তো 1500 দিলে 500 পাবা লাগে তই মাজতে 3 দিন কামত আহা নাই না সেই 3 দিন তো মই মোৰ মতে খতি কৰা নাই আপোনালোকে আইবে হাক দিছে কাৰণে আহা নাই মুঠতে তই তো 3 দিন কাম কৰা নাই হে কাম নকৰা কেদিন তই কেনকে পইচা পাবি এ ও তাৰ মানে নওয়াক নমনি কল্লাক ওয়াকে হবা নয় খুড়ি কি নৌয়াক নমানিয়ে ইংরাজিতে কলো আপনি বুঝি না বই তার মানে মোর আপনালকে পয়সা কাটলা তিন দিনের পয়সা কাটা যাব তোর মালি পয়সা সয়সা কাটবে না দাও আপনালকে যদি বল করে কাটে কাটবো আপনি এটা কথা কক্সো কি কথা এ আপনালকে খুড়াইতো রবিবারে অফিসুক না যই হও বন্ধ বারো তারু কি অফিস যাব বন্ধবার খোলা বারো লগত কি কথা আছে ও বেশি বাগ দুখন খুড়াই ঘরতেই থাকে অফিসুক না যই হে না যই কি দিন সরকারে পয়সা কাটে নাকি হে মালতি মুখ সামলি কথা কবি দে এনকে ডাগা ডাগার কথা কবা নাইভি তো এনকে আব্রাভ ধরি ধরি এনকে কথা কই যাবি আর আমি সহ্য করি যাম তো তো ধল্লি বয়া পায় আমি কাম করা মানু না খাবি যা এ কাম করা মানু তিন দিনের পয়সা কাটি কিমান ধনী অ মো সাম কাক খবর দিলে চুটিয়ে খবর পাব হে ৰবাচোন ৰবা ভাবো ৰবা ভাবোতে ভাবোতে মানুহ গৈ শিৱসাগৰ পাবগে এতিয়া হৰা দোস্তি ৰীতাক খবৰো দি দিওঁ এই বিবিধ ভাৰতীক মই ফোন চোন কৰা নাই দেই তাইক যদি খবৰো দিয়া হয় নহয় তাই কিন্তু যিকোনো প্ৰকাৰ কিবা এটা কৰিব তাৰমানে তোমাৰ মতে আয়োগক খবৰ দিলে আয়োগে চুটিয়াক বিচাৰি নে উলিয়াব কিবা নহয় কিবা ষ্টেপ ল'বই উপায়তো নাই উপায় নাথাকিলে কি কৰিব হে লগোৱা ফোনটো হৰা দিয়া নম্বৰো দিয়া এ সেইবাৰ নম্বৰ মোৰ হাতত নাই এই ভুল ভাল মোৰ হাততো নাই নহয় সেইজনী নম্বৰ হৈছে দিয়া আৰু তেনেহ'লে ঐ এনেকৈ নম্বৰ বিচাৰি থাকোঁতে বেলি ভাটি দিব এতিয়া দোস্তি ওলোৱা ক'লৈ আৰে হেষ্ট নেষ্ট কিবা এটাতো কৰিব লাগিব হাও ক'ত গৈছিলা হে বাপা এ চকৰ পৰা আহিলোঁ এ তোমাৰ লগত পিতাই কিবা লাগছি নাকি হে মোৰ লগত নাই লগাটো কেনকে জানলা দেউতা হাতত যে পয়সা নাই মই জানো নহয় যাও ভাড়া নাই যোৱা ভাড়া বুলি কথা নাই দেউতা হাতত পয়সাই নাই চাকরি বাকরি কস পিতের হাতত দুই এক পয়সা কিয় নেদ দিয়ে আছো পেহি যোৱা এমাহমানৰ পৰা বন্ধ কৰি দিছো কিয় বন্ধ কৰি দিলা দেউতাক এই কঁঠাল গুটিয়া বোলা শনিটোৱে ধৰিছে পইচাবিলাক যাতে ধ্বংস নহয় তাৰ কাৰণে বন্ধ কৰি দিছো হাও তেও খাবা লাগব খাবা লাগব কি নিৰ্ভাৰ কাৰ পানী এই মোৰ আকৌ গুৰুত্ব এনে দেই সগ্নাখ এইবোৰ চালে বেৰে কোবাই লাভ নাই
সিধা কথা কোক মোর আঙুলটো রাখি আপনি মোক টকা এহাজার দিব না নাই বাপাহারে ও সুতিয়া আপনি বুঝা নাই হে মই ঠিকই বুঝছো আপনিহে মোর কথা বুঝা নাই ও এনাই আপনি একশোবার যা হাজারবার ঘর যা কিন্তু পুতাকর লগত কাইজা করে যাব নালগে হে কিয় না যাম সি মোক নিজে যাবলে কইছে কলাক বলি আপনি যাবা উচি জুইর ভয়তে উধান পলাব দরকার নাই হে সেইবোৰ আপুনি মোক বুজাব নালাগে ডাঙৰে আপুনি কওক মোক টকা এহাজাৰ দিব নিদিয়ে তাৰমানে আপুনি জটো ফাইনেল ফাইনেল আচ্ছা মই যেনিবা আপোনাক পইচা নিদিলোঁ তেতিয়া আপুনি কাক ক'ব কাৰোবাক কম আধা মোলাই বেচিম মই ঘৰলৈ যোৱাটো খাটাং মোৰ লগত পইচা নাই ৰ'ব থকা হ'লে আপোনাক মই এনাই দিলোঁ হয় বন্ধাকত ৰাখিলোঁ হয় দেখ তেৰিকা বেকাৰ কথা পাতি আছো আপোনাৰ লগত অ ফল ৰ'ব য'তে ত'তে বন্ধাক থবা নৰে মাৰা যাব ফল কটলা কুচি মোতকে আপুনি বেছি চিন নাপায় এটা কাম কৰক জ্বলক জ্বলক মোৰ লগত জ্বলক ক'লৈ যাম শনা বন্ধাক দিয়া মানুহক বিচাৰি যাওঁ জ্বলক 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 অ জ্বলক হে ফল আহক আহক নালগে কিয় আপনালোকে 300 টাকা দি ধনী হৈ থাকিব মই আজি পাৰে আপনালোকৰ ঘৰত কাম কৰিব নাহো শিলগুটি মাৰে মোকো শিলগুটি মাৰি খেদিছ কোনে কাৰ কথা কলি তই দেউতাই তোক শিলগুটি মাৰিছে কাণত বেগ এটা লৈ কঁঠালগুটিৰ লগত ঘূৰি ফুৰিছে থালগুটিৰ লগত মই সুধিলো বোলো অ খুৱাই দো কলৈ যায় একো উত্তৰ নাই নুশুনা ভাও ধৰিলে মই আগভেটি ধৰি আকৌ সুধিলো বোলো অ খুৱাই দো কলৈ যায় হে হৰি যিহে খং বেগটো হেনেককে মাৰি আঁতৰি গ'ল নহয় তাৰপিছত আকৌ সুধিলো ৰিঙিয়াই বুজিছনে অ খুৱাই দো আপোনাৰ হৈছে কি অ ৰাম সুধিবলৈহে পালো যিহে খং ঐ ৰাস্তাৰ শিলগুটি দলিয়াই মোক খেদিবলৈ ধৰিলে তাৰপিছত কি তাৰপিছত মই দৌৰি আহি সেইখিনি পালোহি অ ঘৰলৈ গৈছে কিয় সাগৰলৈ অ আহিব ঘূৰি আহিব ভাড়া নাই নহয় কি হাতত এটকাও নাই গতিকে ইয়ালৈ ঘূৰি আহি অ' বৰলা বহুত খং উঠি আছে অ' তোৰ ওপৰতে খং উঠি আছে হ'বলা জানো মই ঘৰলৈ যাবলৈ কৈছিলো যে সেইকাৰণে খং তই অকণমান আগবাঢ়ি যোৱা উচিত হ'ব নেকি অ' নেলাগে ইয়ালৈ ঘূৰিয়ে আহিব এনেই আহিব ঐ আমি যে এনেকে গৈ আছো আচলতে কলৈ যাওঁ কেলৈ চুটিয়া ঘৰলৈ ঐ চুটিয়াক গৈ খবৰ দিয়া ভাল হ'ব বুইছে অ ইতিমধ্যে যদি বাপেক গৈ আকৌ ঘৰ লালগে মোটামুটি কোনো রকম টানি টুনি চলি আছো আর পিছে এটা কথা কিছুমান মানুহ আছে বৰ হিংসুক করে হে বৰ পলত্রিস করে হে ফল এই আৰু এটা কথা অ পবিত্ৰ হৃদয় হান যাৰ অ ভগৱান সদায় সহায় তাৰ হয় দেই একদম ঠিক কথা কৈছে পবিত্ৰ হৃদয় যাৰ ভগৱান সহায় তাৰ এতিয়া মোলৈকে চোৱাচোন গাঁৱত অফিচত সমাজত সকলোৱে মোক হিংসা কৰে কিন্তু আমাৰ যে পবিত্ৰ হৃদয় সেইকাৰণে ভগৱান সদায় আছে অ মাষ্টাৰ বাবু অ মঙাহত মঙা বাৰে শীতত মানে শীত বাৰে বল কথাত কথা বাৰে শাকত অ শাকত বাৰে মগ এইবাৰ ক'বাৰ কিবা কথা কৈ অকল লাভ নাই আপোনালোকে কোক যাবাইছি যাক এই মই যাওঁ দক মাষ্টৰবাবু অ নাংমান আওগে আহকচোন কথা এটা আছে কি ক'লে অ নাংমান আওগে আহে গোপেনা কথা এটা আছে এই কিছুমান মানুহৰ লগত চব কথা ক'ব নোৱাৰি ফল ব'ল তুমি ব'লা মোৰ আগত নকয় তুমি যোৱা ঠিক আছে Thank you.
কথা কি কাম এৰি দিছাই মাই মোৰ মস্ত খং উঠি গৈছিল বয়া কাম কৰছা দে মাই আকৌ বয়া কাম কৰা নাই দক তো কলি হ'ব না বগা ভাত দেখলি কাউৰ ৰাকাল নাই পইচা আছে দিব বেছিকে মণ্ডলৰ ঘৰত কালিক লগে কাম কৰা মানুহৰ অভাৱ নহয় ইতা তই ঢকে এটা কাম কত পাবি এ পাম ৰ বয়া কাম দুই দিনে কাম নাই আহি যাব কাম এই দুই দিন খাবি কি ভাতে খাম ভাত খাবি জানো কিন্তু চাউল কিনবা পইচা কত পাবি ও আজিকালি দোকান গিলে বাকীকে দে নহয় তুই মস্ত আবি বাকীকে যে আনবি ধাৰ কৰ পৰা মাৰবি পাম দক পইচা পাবি যা পইচা আকাশৰ পৰা হৰি পৰব হেনা আলিটো ভালে আছিল ও বৈরান পৰাৰ দৰে আকাশৰ পৰা যদি টাকা হৰি পৰলাক হয় মই আৰু কাম কৰিব নেগেলি হলাক হয় হৰি হৰি কাপা কি যে হ'ব হে মাই শুন আমি খাটি খাওঁ মানুহ গেলাৰ ৰাগ খং গেলা খানি কম হ'ব লাগে পইচা একাতক বা যিয়ে একাতক বিনা কাৰণত পইচা কাটি দিব কিয় সুযোগ কৰিম এ পেহী কলাহৰ মাজত কাম কৰিম চব মালিকে কে মাই একে বাহৰ কাকে ফলকা বাহৰ যাকে তই বয়া কাম কৰছা কিয়ে মোৰ কথা হ'লে নাই বুলি ক'ব দক পেহী কাক কম মোক বিচৰিয়াটো খাটাং আলতী কামৰ পেৰে হানাই বুলি ক'ব কাক কমে ই বাহিৰত যে এটা পাৰি আছে আপুনি শুনা নাই নেকি বুজি পোৱা নাই নেকি কাৰ মাত একো শুনাই নাই খুলিয়ে বুজিম কাৰ মাত এত মণ্ডল খুৰাব খাটাং মোক বকি আছে কঁঠাল গুটি হৈ উকালিটো নকৰিবাহে নাম্বাৰ ওৱান বদমাছি মইনো কি উকালিটো কৰিলোহে কঁঠালগুটিয়ে মোক যিখিনি কথা কৈছে মই একেখিনি কথাকেহে কৈছোঁ ছাৰ এক মিনিট ভালকৈ কওকচোন কি হ'ল আপোনাক দেখোন মই কৈছোঁ যে আপোনাৰ দেউতাকে মোক আঙুঠিটো দি 1000 টকা এটা খুজিছে আৰু মোক সুধিম বুলি কোৱাত টকাটো নালাগে বুলি কৈ গুচি গ'ল আৰু তাৰপিছত গৈ কঁঠালগুটিয়াক লগ পালেগৈ আৰু আপুনিতো জানে কঁঠালগুটিয়ে হ'ল নাম্বাৰ ওৱান বদমাছ এই কঁঠালগুটিয়েতো খুৱাই দিওঁ মূৰটো খালে কঁঠালগুটিয়ে কিন্তু সাংঘাটিক বস্তু দেই চাবুক ধৰা হয় দিয়ক গোস্বামীদা গোস্বামীদা মানে মই যেনেকে হয় চাবুক মন থাক ছাৰ ভালকৈ কওকচোন আপোনাৰ দেউতাকে আঙুঠিটো বন্ধ কৰি ৰাখিবলৈ বিচাৰিলে কঁঠালগুটিয়াই মোক কোৱা মতে কোনো বিশ্বাসী মানুহ নোপোৱাত তেওঁৱেই টকা 700 দি আঙুঠিটো ৰাখি থলে মাত্ৰ 700 ধেৰ বন্ধ কথাই ৰাখিছে টকা 700 দিলে আকৌ ঘূৰাই দিব আঙুঠিটো এক নম্বৰ টকা পাঁচ হেৰি টকা 700 দি সোণৰ আঙুঠিটো আত্মসাত কৰাৰ ব্যৱস্থা কৰিছে কি নাই 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 চুতীয়া এনেকৈ চাই থাকিলে নহ'ব আপুনি কেছ ফাইল কৰি দিয়ক কি কেছ আরে মাত্র 700 টকাত সহস্র রামেশ্বর সুতিয়ার হাতের পরা সোনার আঙুটি খরো করা কেস এটা না মস্ত অপরাধ কিন্তু রোবাহে উচিত কথাই কইছুন না কক সুতিয়া তুমি শুনাছুন এ মনে মনে থাকাছুন হে তুমি সুতিয়া এইটোয়ে খুজুক কঁঠাল গুটিয়াক এটা শিক্ষা দিয়ার উপযুক্ত সময় আপনি যাওক এজাহারখন দিয়া হোক বেয়া কথা হব নেকি ও বৰলা আমলা একো নহয় একো বেয়া কথা নহয় মহন্তদাই শুদ্ধ কথাই কৈছে বহকচোন দেই অ বৰলা বৰলা তুমি মানে চব খেলি মেলি কৰি পেলাবাহে ৰবাহে সুযোগ এটা পাইছোঁ এৰি দিম খুৰীদেউ অ আপুনি ভাত খালা অ খালোঁ বৌয়ে বৰ ধুনীয়া ৰান্ধেহে দুই দিনে বৰ ধুনীয়া ৰান্ধিছে কালিৰ পৰা আৰু আপুনি সেই আঞ্জা খাব নাপাই দিয়ক মানে আপুনি কালিৰ পৰা অ নিজে ৰান্ধি খাব লাগিব অ তাই আৰু কালিৰ পৰা কামত নাহে কিয় কাম নকৰা কেইদিনৰ কিয় পইচা নাকটিম হে তিনিদিন কামত অহা নাছিল সেই তিনিদিনৰ পইচা কাটছো না মোৰ কিবা ভুল হৈছে হে আপুনি মোৰ কিবা ভুল হ বুলি কয় নেকি ভুল হোৱা নাই আচলতে সেইবোৰ নিজা নিজা বিচাৰ বিবেচনাৰ কথা বেলেগ বন্ধবোৰ নেপালেও সকলো মানুহেই সপ্তাহত এদিন বন্ধ পায় কিন্তু এই ঘৰুৱা কাম কৰা মানুহেতো সেইবোৰ ছুটি নলয় সেয়ে মাহত 4টা দিন কিবা অসুবিধাত ক্ষতি কৰিলেও বিবেচনা কৰা যায় আৰু অৱশ্যে সেইটো নিজা নিজা কথা দেই মই আহোঁ দিয়ক দোস্তি তুমি বিনা কাৰণত ছুটিয়াক উচতাই দিলা আৰু তোমাৰ কথা শুনি এতিয়া ছুটিয়াক কেছ দিবলৈ গ'ল ৰ'বচোন ৰ'বা অথনিৰে পৰা তুমি কঁঠালগুটিয়ে হৈ উকালতি কৰি মোক যে বাৰে বাৰে দোষাৰোপ কৰি আছা তোমাক দোষাৰোপ মই কৰা নাই যিটো সত্য যিটো সঁচা সেই কথাটোহে কৈছো মোৰ দৃষ্টিত কিন্তু বৰলাই একো ভাল কাম কৰা নাই সেই কথাটোকে আমাৰ আৰু নুবুজে এক হিচাপত চাবলৈ গ'লে বৰলাই একো বেয়া কামো কৰা নাই মানে কঁঠালগুটিয়ে ইমান সুবিধাৰ বস্তু নহয় দিয়কচোন হয়য়া বুজিছেনে অথনিৰে পৰা দোষ ঠিক সেইষাৰ কথা মইও বুজাব পৰা নাই আচ্ছা সৌকা ধৰা
আপনি কি ধরনের মানুষ আপনি দুফালে দুটা কথা কই আছে যে নহয় মানে সামো দুইটা অ্যাঙ্গেলৰ পৰা কথা কৈ কৈছো দুটা কিয় আপনি দরকার হলে দশটা অ্যাঙ্গেলৰ পৰা চাওক কিন্তু কথা কওঁতে সদায় এটা অ্যাঙ্গেলৰ পৰা কব লাগে চাচোন মহন্ত দা মই কলো কি আৰু ছায়া বুঝিলে কি সঁচা কথা দুষ্টি একদম রাইট কথা কৈছে হৰা ফোনটো আছে লেটৰ খকিয়নে যে ফোন কৰিছিল ঘৰত কিবা প্ৰবলেম হৈছে বুলি একদম পাহৰিল নহয় হৰা বলা 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 হৰি চাবুক ধৰ আহো কি বস্তু মণ্ডলটো মানুহ কাটি মানুহ জোৱা দিব দেখোন মই দুতলীয়া নে মণ্ডল দুতলীয়া হা কি নকয় আপনার দেউতেরে আর কঁঠাল গুটিয়া চোর দুই তিন দিন মান গোটাই টিউবটার হেন হয়েছে দেখুন কি দোজি মস্ত লগ তাকে কলা এ লগে লগক মই এংকে থকলাক না সেইটোইতো কথা কঁঠাল গুটিয়া হত হল সাপ প্রকৃতির মানুষ সহজ সরল মানুষবিলাকৰ লগত সম্পর্ক করে আর যত যে সুবিধা পায় দংশন করে কঁঠাল গুটিয়া হতর স্বভাবে এইটো হাই আল্লাহ এগুলা দেখুন ডেঞ্জার বস্তু হে সাংঘাতিক মানুষ নহয় একো একোডাল বিষাক্ত সাপ প্রথমতে মানুষক নানা কথাৰে বিভ্রান্ত করে তোলে তারপর মাছ তালুত দংশন করে ছয় সাত হাজার টাকার আঙুঠি এটা সাতশ টাকাতে আত্মসাত করলে দেউতের এক ফোন করে খুঁজছিল না দেউতাটো ফোনে নধরে এতিয়াতো ফোন অফে করে দিলে ও ডেকাদা আমার এটা কি করে হরমে আহক র আপনি একটা কাম করো হে হরমে আহ গেলি এই কথাখিনি আখান কাগজত লেখা মারি দেখে কাগজ এখন দিয়ক অ রব কথা গেলা শুনলি আপনারও মাথা চাথা গরম উঠি যাব জানে না যি হে দম্ভ মারা কথা আবেলি ভাও ধরি ধরি যা তা কথা গেলা কলি মই কি সহ্য করিম হে নকৰিব কোনো কারণ নকৰিব আচ্ছা দোস্তি তোমার হইছে কি হে মান সন্মান সকল গলে এটা বন করা মানুষ ঘর পা ওলাই গলে গৃহস্থর বদনাম নকরকে থাকিব গোটা গাঁওখানের বদনাম গাই নুফুরব হ্যাঁ আমার কিহর বদনাম করে তাইক আমি কি করবা গেছো এ তুমি মন মন থাকা হে তোমার কিবা মাত্র শুনলে মোর কিবা টিঙিস কে বুঝা দোস্তি মই এশবার কৈছো বোলো তিন দিনের হাজিরা কাটিব নালাগে আরে মাহপুর হয়েছে কমপ্লিট পয়সা দিলে বাস তাকে তো তিন দিন কাম করা নাই মই কি পয়সা দিম হে ও হেতু অবশ্য হয় কিনো তুমি হেতু পিছে হয় হে কান্ধলি মাছৰ নিচিনা কি লুটি খুলি কৰি আছে ৰব 300 টাকা বাকি ৰাখিছিল আহা মাহত দিলু হৈ খাবা না পই মোক আৰু বাহাদুৰি মাৰি কয় কি কয় 300 টাকাটো হ মোক নালগে হ আপোনালোকে ৰাখক আপোনালোকে ধনী হওক কালির পৰা মই অ কামত নাহু ও এনকে কই অ গতে ফৰফৰে গুছি গেলে মই মাতু মেনি মাতু মাতু মেনি মাতু ও তাই ঘুরিয়ে নাছলা আপনা খং নুটব হয় হয় খকিনি তাই অবশ্যে খং উঠার কথাই কৈছে কিন্তু এটা কথা দেই তাই কাকো ঘুরাই আনি বলে লাগব তো মই হলু বিহেলা মানু কাম করা মানু নলি তো মই চলবা নরু তাই ভটি না হে ওরুসি কিবা অন্য উপায় আছে নেকি হে উপায় হেরা এটা কাম করব পারা হে আমার ঘরের ওসর যে বাপুকন বাপুকনহতর ঘর এজনী মহিলায় কাম করে আছে বুঝিছা তাত মানে বাপুকনের তাত আমার মালতিক দি সেইজনীক তোমার ইয়ালে লই আহিব পারা বড়িয়া হব দক হেতুয়ে করক মালতির হাত নাই আর মোর আর কাম করার ইচ্ছা নাই এতিয়া বাপুকনে বা মানানে না মানে হ্যাঁ বাপুকনে তো মোক সদায় কয়ে আছে বোলে মালতিক অল্টার করে দিব লাগে মই আকো তুমি আর সখিয়নিয়ে নেমানে বলে কই আছো ও এটা কথা কিন্তু হাজার বয়া হলিও মালতির এটা কথা স্বীকার করবা লাগব কামত বর ভাল আইয়া এটু দিদি বারো কেনে হয় ভালে না বয়ায়ে এ বর ভাল বর ভাল ওরা যদি ভালে হয় বাপু কোনা কি হইব হে কেস হই কি দেই হেরা তাই বাপু কোনা ঘর লয় 3000 তোমালোকৰ মালতি লব আকো 2000 কেস হইতু 3000 নালকে দক থানাত মই যি লিখি দিব লাগে লিখি দিছো এতিয়া কি কৰে নকৰে আপোনালোকৰ কথা চাহ একাপ খাই যাওক ধন্যবাদ নাখাও থাকে কে নাখে নাভ নিচে নাখে ইয়াত মই পানী এটুপিও নাখাওঁ